আচ্ছা এরকম মানুষ পাইলে বিয়ে শাদি করবো ভাই, আমার বয়স 18 বছর হয়েছে। আচ্ছা পড়ালেখা করছিলেন? পড়ালেখা হালকা কিছু চলার মতন, ফাইভ পর্যন্ত পড়ছি ভাই। আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ে, আসলে তার আসলে মুখটা দেখে আসলে বোঝা যাচ্ছে না তিনি আসলে অসহায় কিনা বা দেখতে কীরকম, আসলে দেখতেই পাচ্ছেন একেবারে পর্দাশীল অবস্থায় আসছে, আসলে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম খাদিজা আক্তার। খাদিজা আক্তার, কেমন আছেন আপনি? আছি ভাই আলহামদুলিল্লাহ। এই যে আপনার একেবারে কি বাগান, কি এটা আপনার নাকি? না ভাই, এখানে আসছি ইউটিউব করার জন্য। আচ্ছা ইউটিউব করার জন্য, তো কি বলতে চান আসলে? বলতে চাই খুব অভাবে আছি, কষ্টে আছি ভাই। কিসের অভাব, কিসের কষ্ট? মারা গেছে তো, দাদির কাছে থাকি, আসছি ইউটিউবের সামনে, নতুন আসছি। আমার আমি কখনো ইউটিউবের সামনে আসি নাই, এখন চলতে পারি নাই, কিছুদিন আগে মাটা মারা গেছে, এই জন্য ইউটিউবের সামনে আসছি। আচ্ছা কেমন লাগে আসলে জীবনটা এখন? এখন জীবনটা মনে করেন অভাবের সংসারে আছি, মা ছিল তারপর কষ্ট করে খাওয়াইছে, এখন তো ওইরকম পাশে থাকার মতন কেউ নাই। আচ্ছা যদি কোনো ভাই দায়িত্ব নেয় কি পাশে দাঁড়ায় একটু হেল্প সহযোগিতা করে, এরকম মানুষ পাইলে বিয়ে শাদি করবো ভাই, আমার বয়স 18 বছর হয়েছে। আচ্ছা পড়ালেখা করছিলেন? পড়ালেখা হালকা কিছু চলার মতন, ফাইভ পর্যন্ত পড়ছি ভাই। আচ্ছা আচ্ছা, তা ভিডিওর সামনে এসে নিজের বিয়ের কথা বলতে বা বিয়ে করতে মানে জানানো, এটা কেমন লাগতেছে আসলে? এটা খুব খারাপ লাগতেছে ভাই, এখন কি করব, অভাবে অভাবে আছি, কষ্ট করে তো আসছি। মুখটা তো দেখতেছে আপনি, যে মুখটা যেভাবে ঢেকে আসছেন কিছু বোঝা যাচ্ছে না। আমাকে ফ্যামিলি ছিল পর্দাশীল, এই জন্য বাবা মা শিক্ষা দিছে পর্দাশীল। আমি যদি যে বয়স যেমনই হোক, আমি যদি যে কোনো একটা 50 হোক 40 হোক 35 হোক, যেমনই বয়সের মানুষ হোক ভাই, আমি এরকম মানুষ যদি পাই তাহলে বিয়ে শাদি করবো, বয়স যেমনই হোক। যে 5 অক্ত নামাজ পড়াবে, ডাল ভাত খাওয়াবে, আর বাসায় এসে থাকার সুযোগ দেবে, এইরকম মানুষ পাইলে বিয়ে শাদি করবো। আচ্ছা আচ্ছা, তা আপনি থাকেন কোথায়? থাকি এসে ভাই গাজীপুরে। গাজীপুর, এখানে কি জায়গা জমি টমি আছে? না, দেশের বাড়ি গাজীপুর, থাকি হয়েছে ঢাকা মিরপুর। মিরপুরে থাকেন, ভাড়া থাকেন? জি মিরপুর থাকি, দেশের বাড়ি গাজীপুরে। আচ্ছা জায়গা টাকা আছে গাজীপুরে? হ্যাঁ জমি জামা আছে। গাজীপুরে জায়গা জমি তো অনেক দাম আছে ভাই, বাপ দাদা কালের ভিটা ওইটুকু আছে, এখন কাজ করে খাই, এই জন্য মিরপুর থাকি। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদি করতে চায়? আমার ফোন নাম্বার আছে, আমার ফোন নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি এমন একটা মানুষ চাই ভাই, 50 হোক 40 হোক 60 হোক সমস্যা নাই, বুড়া মানুষ হইলেও সমস্যা নাই, কিন্তু 5 অক্ত যে নামাজ পড়াইতে পারবে এরকম মানুষ পেলে বিয়ে শাদি করবো। তা আপনার নাম্বারটা দেখে বলতে পারবেন? আপনি একটু বলেন আমার কাছে দেন, আমি মুখস্থ আছে, আবার একটু আপনি বলে দিন। আমি বলে দিচ্ছি, 017 জি, 09 জি, 16 জি, 88 জি, 16 জি। আপনি একটু বলে দেন ভাই নাম্বারটা, আমি আরেকবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 017 09 16 88 16। নাম্বারটা তো আপনার কাছেই থাকে? জি ভাই। দেখ নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদি করবেন, ঠিক আছে? দোয়া করেন একটা ভালো একটা মনের মতন মানুষ পাই। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।